ওই যে বললাম তো, যদি আপনি বাইরে যেতে চান এই ড্রোনটা নিয়ে বাইরেও যেতে পারবেন। এই পলিটা খোলা অনেক মজার। কিভাবে ড্রোন ইউজ করলে অন্তত আপনারা একটু সেফ থাকতে পারবেন, তার মধ্যে প্রথম ব্যাপার হচ্ছে সিরামিক কোটিং করাতে একটা উপকারী হয়েছে। হালকা একটু অনেক দিন না ওয়াশ করলেও হালকা একটু মুছলেই বাইক আবার চকচক করে। সো হ্যাঁ, আজকের ভিডিওটা মূলত আমাদের ড্রোন নিয়ে। আমি নতুন ড্রোন কেন কিনলাম, আমার তো একটা পুরাতন ড্রোন আছে, অ্যান্ড হ্যাঁ সে কাহিনি বলবো। এবং আজকের ভিডিওতে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাহিনি থাকবে, যেটা হচ্ছে ড্রোন চালানো নিয়ে। আপনারা কীভাবে ড্রোন চালালে মোটামুটি সেফ রাখতে পারবেন। মূলত এখন যাচ্ছি শেরে বাংলা কৃষি ভার্সিটির দিকে, কারণ এমন একটা প্লেসে থাকি যেখানে ড্রোন উড়ানোর কোনো পারমিশন নাই, যার ফলে আমাকে শেরে বাংলা কৃষি ভার্সিটির দিকে যেতে হচ্ছে। আমার ফ্রেন্ডের হলে যাচ্ছি অ্যাকচুয়ালি, গিয়ে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তার আগে একটা ডিসক্লেইমার দিয়ে নেই, সেটা হচ্ছে এই ড্রোনটা কিন্তু আমি কিনেছিলাম আরও 2 মাস আগে। 2 মাস পরে কেন ভিডিও করতেছি, কারণ যখন ড্রোনটা কিনেছিলাম তখন ট্রিপল এস ট্যুরে বের হয়েছিলাম, একদম কেনার আগের দিন, মানে যাওয়ার আগের দিন কিনেছিলাম। আর ড্রোনের কথা বলেই দিই, আমি ম্যাভিক মিনি 2 ড্রোনটা কিনছি, যেটা বসুন্ধরা সিটি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে কিনছি। পরিচিত ভাই জসিম ভাই, উনি আমাকে বেশ কমেই দিয়েছে, মোটামুটি এখন কিন্তু ড্রোনটার দাম ফ্লাইমোর কম্বো চলে 50,000 টাকা। আমি ওটা কিনেছিলাম তখন 2 মাস আগে 53,000 টাকা ছিল, 53,000 টাকা দিয়ে কিনেছি। সো দিন দিন আরও কমবে, আর ম্যাভিক মিনি 3 আসবে খুব সম্ভবত সামনে, তখন প্রাইস আরও কিছুটা ড্রপ করবে। আর মিনি 2 কেন কিনলাম সেটা একটু এক্সপ্লেইন করব। তার আগে একটু চলেন, ড্রোনটা যখন কিনেছিলাম ওই দিন জাস্ট ছোট্ট করে আনবক্স করেছিলাম, চলেন আনবক্সিংটা দেখে নেই। সো এটা হচ্ছে আমার ড্রোন ম্যাভিক মিনি 2, এটা কিনেছি বর্তমানে আগের ড্রোনটা বিক্রি করে। এর পেছনে কারণগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে এটা অনেক ছোট ড্রোন, অ্যান্ড যে কোনো জায়গায় নিয়ে ট্রাভেল করতে পারবো। আগেরটার উদ্দেশ্য ছিল প্রফেশনালি করা, বাট এটা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য। এটা বেস্ট একটা ড্রোন, ইভেন আমি চাইলে মাঝে মাঝে বাইরের দেশেও নিয়ে যেতে পারবো। এই পলিটা খোলা অনেক মজার। ওকে, এটা খোলার পরে দেখি এটার ভিতরে অ্যাকচুয়ালি কী কী আছে। ফার্স্টেই একটা ব্যাগ আছে, ক্যারিং ব্যাগ, যেটা এটা খুবই উপকারী ড্রোনটা ক্যারি করার জন্য। কত ছোট একটা ড্রোন দেখেন, খুবই কম্প্যাক্ট, জাস্ট এটাকে আমি পকেটেও রাখতে পারবো, জিনিসটা হচ্ছে এরকম। তবে এর একটা জিনিস খারাপ লাগে আমার, এই যে কন্ট্রোলারটা একটু বড়। এই যে ইউজার ম্যানুয়াল আছে, আগে কখনো ইউজার ম্যানুয়ালের গুরুত্ব দিতাম না, বাট এখন কোনো প্রোডাক্ট কিনলে ওটার ইউজার ম্যানুয়ালটা পড়া লাগে আপনাদেরকে ডিটেলস দেওয়ার জন্য বিশেষ করে। দেন এটা হচ্ছে অ্যাক্সেসরিজ কিট, এটার মধ্যে কী কী আছে, অনেক কিছুই আছে, কেবল, দেন চার্জিং কিট, কন্ট্রোলারের জয়স্টিকটা এখানে আছে, এক্সট্রা 2টা জয়স্টিক আছে। টোটালি এটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগারের জন্য একটা বেস্ট জিনিস আর কি, এক কথায়। ওয়েল, এখন ফ্লাই দেই এটাকে। ওকে, আনবক্সিং শেষ। আর ওই সময় ফ্লাই করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ওই সময় আমার ম্যাভিক 2 প্রোর যে সফটওয়্যার দিয়ে আমার ড্রোনটা উড়াতে পারতাম, সেই সেম সফটওয়্যারটা ম্যাভিক মিনি 2-তে নেয় নাই, যার ফলে ওই সফটওয়্যারটাও ইদানিংকালে দেখতেছিলাম ওই সময় আপনার প্লে স্টোরে নাই। সো ওই সময় ওইটা ডাউনলোড করতে পারি নাই বলে ফ্লাইটা দিতে পারি নাই। প্যারা নাই, ফ্লাই দেওয়ার জন্যই তো এখন যাচ্ছি। 2 প্রো কেন সেল দিয়ে দিলাম সেটা এবার একটু আপনাদেরকে বলি। ম্যাভিক 2 প্রোটা অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম কিছু প্রফেশনাল কাজের জন্য, যেমন আমি ইভেন্টের কিছু কাজ করতাম, আমার ভারী ক্যামেরা সেট আপ ছিল, ভারী ড্রোন, মানে টোটাল মিডিয়া সেট আপ ছিল ভারী, গিম্বেল এখনও আছে, শুধু গিম্বেল বাদে আর কিছুই নাই। ক্যামেরা সেল দিয়ে দিয়েছি, তারপরে ড্রোনটাও সেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আসি মূল কারণে, ইভেন্ট এখন আর করি না, কারণ ইভেন্ট করার সময় পাই না অ্যাকচুয়ালি। ম্যাভিক 2 প্রোটা সেল দিয়েছি 130,000 টাকাতে, সো অলমোস্ট 100,000 টাকা আমার সেভ হয়েছে। ভার্সিটিতে চলে আসছি, চলেন বাকিটা ভার্সিটির ভিতরে যেই বলি। আর এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড সাব্বির, আমরা বগুড়া ক্যান্ট বোর্ডে একসাথে পড়াশোনা করছি, ও এখন এই যে কাজী নজরুল ইসলাম হলে আছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, আর মাস্টার্স প্রায় শেষের দিকে নাকি। যাই হোক, আমাদের অনেক স্মৃতি আছে, আমি মাঝে মাঝে এদিকে আসি আড্ডা দিতে। ওকে, সো হলের সামনে থেকে আমরা একটু
ভিতরের দিকে চলে আসছি, কারণ শেরেবাংলা ভার্সিটির এইদিকে দেখেন এইদিকে কিছু গাছ লাগানো আছে, টমেটো গাছ, বেগুন গাছ, এগুলো কিন্তু চাষ করা হচ্ছে না, এগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে যে এগুলো বেটার কোনো কিছু করা যায় কি না। যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম, ড্রোন কেন কিনেছি মিনি টু আর কেন সেল করলাম ম্যাভিক টু প্রো, কেন সেল করছি ওটা তো বলছি, এর পিছনে আরও একটা মেজর রিজন আছে, সেটা হচ্ছে এই ছোট্ট ড্রোনটা নিয়ে আমার ট্রাভেল করতে বেশি সুবিধা হয়। ম্যাভিক টু প্রোটা অনেক বড় ছিল, তারপর এটা ক্যারি করতে অনেক ভারী ছিল, এটা জাস্ট নর্মালি এভাবে নিয়ে আমি ক্যারি করতে পারি, এটার এত যত্ন নিতে হয় না, এত দামি ড্রোন না, যার ফলে এটা ট্রাভেলিংয়ের জন্য একটা বেস্ট ড্রোন। তবে ফুটেজ কম্পেয়ার করলে অবভিয়াসলি ম্যাভিক টু প্রো আমার আগের যেটা ছিল ওটার ফুটেজটা বেটার হবে, বাট সবসময় বেটার ফুটেজের দরকার হয় না, কিছু ক্ষেত্রে কাহিনী মেলানোর জন্য কিছু ফুটেজ দিলেই হয়। এখন আপনাদের এই কৃষি ভার্সিটির কিছু ফুটেজ আমি দেখাবো, এই ড্রোনটা এখনই উড়াল দিবে। তার আগে আপনাদের যে বললাম যে ভার্সিটিতে এগুলো চাষ করা হয় না, এগুলার মানে গবেষণা করা হয়, এই যে দেখেন যেটা বলতেছিলাম এখানে গবেষণা করা হয়। টমেটো হচ্ছে একটা পচনশীল ফল, সো এটা যেন দ্রুত পচে না যায় সেটার জন্য একটা ইনভেনশন আনছে নতুন, যেটা হচ্ছে এই যে দেখেন টমেটোর উপরে কখনো খোসা দেখছেন এরকম, এটাকে কি টমেটো বলে রে? টমাটিলো বলেন? টমাটিলো? হ্যাঁ টমাটিলো না, টমাটিলো না। আচ্ছা যাই হোক, আমি নাম সঠিক উচ্চারণ করতে পারতেছি না, সরি, বাট ভাল লাগছে এটা। এই যে নর্মালি এবার তো টমেটোর মতো করেই টমেটোটা খাওয়া হবে নাকি, শুধু এইটা ফেলে দিতে হবে। সো এটার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে দ্রুত পচে না যায়। সো দেখলেন ড্রোনটা পুরো কৃষি ভার্সিটিটা কভার করলো, অ্যান্ড এখন আমরা যাব আমার বন্ধুর একটা ক্ষেত আছে, যারা এখানে মাস্টার্সে উঠে যায় তাদের একটা করে আলাদা প্লট দেওয়া হয়, সো ওরও আছে, ওইটাতে যাব, ও সরিষা চাষ করতেছে। অ্যান্ড তার আগে এখানে আমার সবচেয়ে ফেভারিট সূর্যমুখী ফুল আছে, চলেন সূর্যমুখী বাগানটা একটু ঘুরে আসি, তারপরে আবার ড্রোনের ব্যাপারে আসতেছি, চলেন। সো একদম ভার্সিটির যেখানে চাষবাস হয় এটার ভিতরে ঢুকে পড়ছি, আমার বন্ধুর প্লটটাতে যাব। তার আগে এই যে সূর্যমুখী ফুল দেখতেছেন, সূর্যমুখী ফুলের এখানে একটু আসলাম, যদি না জেনে থাকেন জানিয়ে রাখি সূর্যমুখী ফুল আমার অনেক বেশি পছন্দের, কারণ ছোটবেলায় ইয়েলো কালার পছন্দের পিছনে এটা একটা কারণ যে সূর্যমুখী ফুল। সূর্যমুখীর বাগানের ভিতরে যেহেতু আসছি একটু আপনাদেরকে নিয়ে যাই, আসুন আসুন। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু কেউ কষ্ট করে করছে যেখানেই যান, যে ফুল বাগানে বা যে নিদর্শনে আপনারা যান না কেন, জিনিসগুলো যাতে নষ্ট না হয়, তাই আমি খুব সাবধানে সাবধানে ভিতরে ঢুকতেছি, আসেন। ভিতরে ঢুকলে যদিও অত বেশি দেখতে পাবেন না, তারপর আমি কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য একটু ভিতরে আসলাম, তো ভালোই লাগতেছে। আর এখন আমরা বন্ধুর সরিষা খেতে যাব, আর তার আগে ড্রোন নিয়ে আরেকটু দুই একটা কথা বলি সূর্যমুখী বাগানের মধ্যে। সো মিনি টু একটা বেস্ট ড্রোন, যারা ট্রাভেল ব্লগ করেন বা খুঁটিনাটি এদিক ওদিক যাইতে চান, ওই যে বললাম তো যদি আপনি বাইরে যেতে চান এই ড্রোনটা নিয়ে বাইরেও যেতে পারবেন, সো পকেটে ড্রোনটা রাখতে পারবেন, তারপরে ড্রোনটা হাতে নিয়ে ঘুরতে পারবেন, ড্রোনের ব্যাগটা বাইকের উপরে ট্যাঙ্কের উপরে রেখে জাস্ট কাঁধে রেখে দিলে সুন্দরভাবে থাকে এটা, এভাবেও আমি এটাকে নিয়ে ট্রাভেল করে থাকি। আর ড্রোন শট একটা ব্লগকে আরও বেশি উন্নত করে, সবসময় মনে রাখবেন সিনেমেটিকের ক্ষেত্রে স্টেবল ফুটেজ আপনার ব্লগকে আরও সুন্দর করবে, যেমন ভিডিও করতেছেন করতেছেন কিন্তু এরকম 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 নাড়াচাড়া করতেছে, ব্লগ কিন্তু ভালো হবে না। সো স্টেবল ফুটেজের জন্য ড্রোন একটা অন্যতম উপকারী জন্তু। চলেন আমরা এবার সরিষা খেতে যাই। সো এটা হচ্ছে আমার বন্ধুর সরিষা ক্ষেত, সরিষা চাষ করতেছে। অ্যাকচুয়ালি এই যে সরিষা গাছটা দেখতেছেন, এই গাছটা বড় হয়েছে এবং অন্যান্য সরিষা গাছের সাথে যদি তুলনা করেন তাহলে এটা দেখবেন অনেক বড়। সরিষা গাছ নর্মালি এত বড় হয় না, আমি 5'10", তো আমার কাছাকাছি প্রায় 9 জেনারেশন চলতেছে এটা চাষের, এখনও এক্সপেরিমেন্ট শেষ হয় নাই। সো একটা পরিবর্তন আনতে অনেক কষ্ট করতে হয়, তো মেবি এটা মনে হয় এটাই শেষ বছর নাকি, এখন ভ্যারাইটি হিসেবে রিলিজ করা হয়, ভ্যারাইটি হিসাবে রিলিজ করার চেষ্টা চলতেছে, তো 9 বছরের মধ্যে ওরও 1 বছর অবদান আছে এটাতে। এবং এই গাছের যদি আরও একটু ব্যাপার দেখাই কাছ থেকে আপনাদের, এই যে দেখেন গাছটা
কত মোটা, অনেক মোটা এবং অনেক মজবুত, এবং কতগুলা শাখা প্রশাখা। নর্মালি এক হেক্টর জমিতে আগের যে সরিষা গাছের সরিষা হতো তার থেকে অনেক বেশি হবে। যাই হোক, আপনাদের ভিডিও করতে নিয়ে আসছিলাম ড্রোন নিয়ে, তারপরে যেহেতু কৃষি ভার্সিটিতে আসছি, কৃষি ভার্সিটির কিছু ব্যাপার স্যাপার দেখাইলাম, এখন এখান থেকে বের হয়ে যাব। আর বের হয়ে যাওয়ার সময় বাকি যে প্রমিস করা ছিল আপনাদেরকে, যে ড্রোন কীভাবে সতর্কতার সাথে আপনারা উড়ালে এটাকে সেফ রাখতে পারবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিও, সেটা হবে আমরা যেতে যেতে আলোচনা করব। চলেন বন্ধু, তাহলে বিদায়, দেখা হবে আবার। কীভাবে ড্রোন ইউজ করলে অন্তত আপনারা একটু সেফ থাকতে পারবেন, তার মধ্যে প্রথম ব্যাপার হচ্ছে রুমের ভিতরে কখনো ড্রোন উড়ানোর ট্রাই করবেন না। মানে রুমের ভিতরে যদি আপনি ড্রোন উড়াতে যান, যেটা হবে অ্যাক্সিডেন্ট হওয়ার বিকট একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, ড্রোনে আমাদের কিছু মোড থাকে, যেমন স্পোর্টস মোড, নর্মাল মোড, তারপরে সিনেম্যাটিক মোড। কখনো স্পোর্টস মোডে চালাবেন না, স্পোর্টস মোডটা একটু ভয়ঙ্কর হয়ে থাকে। মানে স্পোর্টস মোডে ড্রোনের সর্বোচ্চ ক্ষমতা ইউজ করে, কখনো চালাবেন না এমন না, তবে চেষ্টা করবেন যে স্পোর্টস মোড যত কম চালানো যায়। স্পোর্টস মোড চালালে ড্রোনের উপরে ভালো একটা প্রেশার যায়। তিন নম্বর ব্যাপারটা হচ্ছে, খুব বেশি বাতাসে আপনারা ড্রোন ফ্লাই করার ট্রাই করবেন না। মানে যদি মিনি টু থাকে বা ছোটো ড্রোনগুলা, বিশেষ করে বেশি বাতাসে কিন্তু এটা স্টেবল না, যে কোনো মুহূর্তে আপনার দেখা গেল এটা আর ফেরত আসবে না, চলে যাবে। চার নম্বর হচ্ছে, কখনো পানির উপর থেকে যখন ড্রোন উড়াবেন তখন রিটার্ন টু হোম অপশন দিয়ে রাখবেন না, কারণ দেখা যায় চার্জ শেষ হয়ে গেলে রিটার্ন টু হোম করলে যেটা হয় সেটা হচ্ছে ওই আপনি যেখান থেকে ফ্লাই করছেন ও ঠিক সেইখানে আসতেছে, বাট আপনার বোর্ডটা তো ততক্ষণে সেখানে নাই। আর পানির উপর থেকে বিশেষ করে ফ্লাই করার সময় একটা জিনিস খুব বেশি সতর্ক থাকবেন, সেটা হচ্ছে চার্জ বারবার দেখবেন। অন্তত 50%-এর নিচে নেমে আসলে ড্রোন আপনার আয়ত্তে নিয়ে চলে আসেন, মানে একদম কাছে দেখা যাচ্ছে এরকম জায়গায় নিয়ে চলে আসেন। তাছাড়া ড্রোনের মাঝে মাঝে সমস্যা হয়, দেখা যায় যে চার্জ হঠাৎ শেষ হয়ে যেতে পারে। আমাদের তো এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অসেকের ড্রোনের সাথে, আমি ড্রোনটা বাঁচিয়েছিলাম অনেক কষ্টে। আর তারপরে ড্রোন উড়ানোর সময় একটু খেয়াল করবেন, এই যে যেমন এই যে ছোট তার, আমার বন্ধু বলতেছিল এখানে কোনো তার নাই, তো এরকম অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হবেন না, আপনি নিজে দেখবেন যে এখানে তার আছে নাই না কি নাই। যেমন এই যে লো ফ্লাইয়ের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন, লো ফ্লাইয়ের ক্ষেত্রে একদম না দেখে তো লো ফ্লাই দিবেনই না। আর এখনকার ড্রোনে কিছু কিছু ফিচার আছে, যেমন যদি কোনো বাধা থাকে তাহলে সে দেখে ওটাকে কাটিয়ে যেতে পারে, বাট সেক্ষেত্রেও একটু সাবধান হবেন, যেমন এই ছোট ছোট তারগুলা কিন্তু বাধা এড়িয়ে যেতে পারে না। আমার ম্যাভিক টু প্রোর কথা যদি বলি, আমার ম্যাভিক টু প্রোতে কিন্তু সব সেন্সর আছে, সব সেন্সর অ্যাক্টিভ ছিল যেদিন আমার ক্র্যাশ করে তারের সাথে মিঠামইনে গিয়ে, মনে আছে কিনা আপনাদের। যদি না দেখে থাকেন ভিডিওটা দেখতে পারেন, আমার ড্রোনের সাথে মোটামুটি 3-4 অ্যাক্সিডেন্টের হিস্টোরি আছে, সেখান থেকে আমি শিক্ষিত হয়েছি। সো আসলে অ্যাক্সিডেন্ট না করলে ভালো ড্রাইভার হওয়া যায় না, কথাটা সত্য, অ্যাক্সিডেন্ট না করা পর্যন্ত ভালো ড্রাইভার আপনি হতে পারবেন না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ড্রোন কখনোই ওভার কনফিডেন্টলি উড়াবেন না, আপনি নিশ্চিত হয়ে সব কিছু দেখে শুনে ড্রোন উড়ান, ইনশাল্লাহ আপনার ড্রোন সুস্থ থাকবে। সো লাস্টলি, আমি আমার এই ড্রোনের কিছু ড্রোন ফুটেজ যতদিনে নিয়েছি সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই, এগুলো দেখতে দেখতে আপনারা বিদায় নিতে পারেন, বা চাইলে এখনই বিদায় নিতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।